সংকটে সংগ্রামে ছড়া হোক বাধাহীন মুক্তধারা, এ স্লোগানে কিশোরগঞ্জের তিন দিনব্যাপী ১৯তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। উৎসবের উদ্বোধন করেন ছড়াকার আসলাম সানি। কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদুল্লার সভাপতিত্বে এবং কবি আবুল হাসান অপুর সঞ্চালনায় ছড়া উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেপাল থেকে আসা আমন্ত্রিত অতিথি রাজেন্দ্র গোড়াগাই, ভারতের কবি ও সাংবাদিক নিশীথবরণ সিংহরায় সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।